আসসালামু আলাইকুম শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ব্যবসা শাখার প্রভাতী এবং দিবা সকল শিক্ষার্থীদের আমি জনাব কবির স্যার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে কেমন আছো? আমি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের বিগত ক্লাসে তৃতীয় অধ্যায়ে দুতরফা দাখিলা পদ্ধতি এর উপর ভিত্তি করে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন আমি দেখিয়েছিলাম। আজ আমি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমি দেখাবো। এটি তোমাদের মূল বইয়ের 4 নং সৃজনশীল প্রশ্ন। এখন আমি তোমাদের 4 নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমি দেব। তোমরা সকলে সুন্দরভাবে খেয়াল করবে এবং প্রয়োজনে খাতায় নোট করে নেবে। কনং প্রশ্নটি এখানে বলা হয়েছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ আগে আমাদের জানা প্রয়োজন প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করতে হয়। প্রারম্ভিক মূলধন মাসের শুরুতে যত সম্পদ আছে এই সম্পদ যোগ করে যেটি বের হবে সেটি প্রারম্ভিক মূলধন। যেমন বছরের শুরুতে বা মাসের শুরুতে থাকতে পারে নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, পণ্যদ্রব্য, কোনো স্থায়ী সম্পদ, যে কোনো স্থায়ী সম্পদ থাকতে পারে, এগুলো যোগ করে যেটি হবে এটি প্রারম্ভিক মূলধন। এখানে লক্ষণীয় অনেক সময় প্রশ্নে লেখা থাকে ব্যাংক ঋণ বা কর্জ। এক্ষেত্রে ব্যাংক ঋণ বা কর্জ আনলে একদিকে নগদ টাকা বৃদ্ধি পায়, অন্যদিকে দায় বৃদ্ধি পায়। ওই ক্ষেত্রে আমরা এটি বাদ দিয়ে টোটাল এই এন্টিটাকে মনে করি আমরা এটা পরিহার করে প্রারম্ভিক মূলধন নির্ণয় করাই ভালো হবে। অবশ্য বিকল্পভাবে এই টাকাটা নগদ টাকার সাথে যোগ করে পরে আবার বাদ দিলেও বিকল্পভাবে এটি উত্তরটা হবে। কিন্তু আমরা এভাবেই করব, যত সম্পদ আছে এই সম্পদ যোগ করে আমরা যেটা হবে সেটি প্রারম্ভিক মূলধন। আগে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামটা আমরা লিখব আলম, আলম সার্ভিসেস সেন্টার, সার্ভিসেস সেন্টার। আলম সার্ভিসেস সেন্টার এ প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। মূলধনের পরিমাণ নির্ণয়।
तारीख विवरण टाका शिक्षार्थीबृंद इन आगे सबटा सुंदर भाव अंकन करब तारीख विवरण टाका टाका এখানে সালটা কত আছে সেটি লিখব 2017 জানুয়ারি 1 এখানে সম্পদের মধ্যে আছে নগদ নগদ 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা 75,000 টাকার আসবাবপত্র শিক্ষার্থীবৃন্দ নগদ 5,00,000 টাকা আসবাবপত্র 75,000 টাকা এই দুটি সম্পদ দুই ধরনের সম্পদ যোগ করে যেটি নির্ণয় হলো এটি প্রারম্ভিক মূল্য প্রারম্ভিক মূল্য আমরা এখানে প্রারম্ভিক মূল্য সবচেয়ে স্মরণীয় এখানে অনেক সময় কোশ্চেনে পানাদার থাকে তখন সম্পদ যোগ করে পানাদারটা বাদ দিতে হয় অর্থাৎ যে এন্ট্রিগুলো সাধারণত নগদান ডেবিট হবে সেগুলো থাকলে আমরা পরিহার করে আমরা নির্ণয় করব এখানে নগদ এবং আসবাবপত্র যোগ করে 5,75,000 টাকাটি প্রারম্ভিক মূল্য এরপরে খ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে যে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে ডেবিট ক্রেডিট নির্ণয় যেটি দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা ভিত্তি আজকে আমি পাঠের যে আমার শিরোনাম পাঠের বিষয় দুতরফা দাখিলা পদ্ধতি দুতরফা অর্থাৎ ডেবিট ক্রেডিট বাম ডান দাতা গ্রহীতা আমরা এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করব প্রশ্নের সমাধান যার প্রশ্নে ক্ষয়ের সমাধান এখন আমি বোর্ডে লিখছি শিক্ষার্থীবৃন্দ খেয়াল করবে উপযুক্ত লেনদেন গুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় লেনদেন গুলো
तारीख पक्ष हिसाब डेबिट क्रेडिट टाका डेबिट क्रेडिट बोले ऑटोमेटिकली चारटी सर्वे पर कारण बोलते आरेकटी এখানে লিখবো তারিখ এখানে এরপরে পক্ষ বা হিসাব বা সংশ্লিষ্ট হিসাব লেখা যায় ডেবিট ক্রেডিট টাকা শিক্ষার্থীবৃন্দ খুব ভালো করে লক্ষণীয় বিষয় এখানে মনে রাখতে হবে ডেবিট ক্রেডিট বললে অটোমেটিক্যালি এখানে টাকার একটা কলাম দিতে হয় এরপরে যেহেতু প্রশ্ন এখানে বলা হয়েছে কারণ কারণ একটি হয় জানুয়ারি এক নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট এখন টাকার অ্যামাউন্ট নগদান হিসাব ডেবিট পাঁচ লক্ষ এখানে লক্ষণীয় ব্যাংক ঋণের টাকা আছে 55,000 নগদ এবং ব্যাংক ঋণের টাকা যোগ করে হবে 5,55,000 এরপরে আসবাবপত্র 72,000 মূলধন হিসাব ক্রেডিট 5,72,000 55,000 নগদ টাকা 5,00,000 এর সাথে ব্যাংক ঋণের টাকা 55,000 যোগ করে 5,55,000 আর আসবাবপত্র 75,000 যেটা লিখেছি আর মূলধন 5,75,000 ব্যাংক ঋণ ক্রেডিট 55,000 এখন এখানে আমরা যে কারণ কেন ডেবিট করছি কারণ সম্পদ বাড়লে ডেবিট অর্থাৎ সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি আসবাবপত্র এটাও সম্পদ সম্পদ বৃদ্ধি মূলধন হিসাব ক্রেডিট অর্থাৎ মালিকানা সম্পত্তি মালিকানা সম্পত্তি বৃদ্ধি এরপরে ব্যাংকিংটা দায় দায় বাড়লে ক্রেডিট এর জন্য এখানে জানুয়ারি 2 তারিখ অফিস ভাড়া 1900 ভাড়া হিসাব দেবি নগদার হিসাব ক্রেডিট ভাড়া হিসাব দেবি নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট টাকার অ্যামাউন্ট এখানে আছে 22,000 ডেবিট 22 ক্রেডিট 22,000 কেন ডেবিট করছি ভাড়াটা ব্যয় ব্যয় বৃদ্ধি ব্যয় বৃদ্ধি
নগদান ক্রেডিট অর্থাৎ সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। যত প্রকার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, কমলে ক্রেডিট। এরপরে নেক্সট যে এন্টি, 10 তারিখের এন্টিটা কাগজ ক্রয় করা, কাগজ। শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষণীয়, খাতা কলম পেন্সিল টেপ সুতা এগুলো ক্রয় করলে মনিয়ারি হিসাবের আওতায় দিতে হয়, মনিয়ারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মনিয়ারি হিসাব ডেবিট, মনিয়ারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট 5000 টাকা, 5000। এখানে কারণটা লিখব, মনিয়ারিটা ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট অর্থাৎ ব্যয় বৃদ্ধি, আর নগদান ক্রেডিট সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। নেক্সট এন্ট্রি জানুয়ারি, 10-এর পরে জানুয়ারি 12 তারিখ। এখানে প্রশ্ন বলা হয়েছে কম্পিউটার মেরামত করানো, মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, টাকার অ্যামাউন্ট এখানে কম্পিউটার মেরামত করালো 32000। ব্যাখ্যাটা বা কারণটা লিখবো, মেরামত ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, আর নগদান এখানে সম্পদ, সম্পদ হ্রাস। জানুয়ারি নেক্সট এন্ট্রি জানুয়ারি 20, মজুরি চেকে প্রদান করা হলো, মজুরি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, মজুরি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব। টাকার অ্যামাউন্ট 8500। কারণটা লিখবো, মজুরিটা ব্যয়, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, ব্যাংক হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। নেক্সট আরেকটা এন্ট্রি আছে যেটি জানুয়ারি 25, বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, নগদান হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। সেবা হিসাব, সেবা হিসাব ক্রেডিট। এখানে টাকা অ্যামাউন্ট 13000।
নগদান ডেবিট যেহেতু এখানে সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি সেবা এটা আয় বৃদ্ধি আয় বৃদ্ধি শিক্ষার্থীবৃন্দ এখানে আমি ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করলাম ডেবিট ক্রেডিট নির্ণয় করার যে রুলস সে রুলস অনুসারে আমি এখানে দেখিয়েছি আসলে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে হিসাবকে যে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে মালিকানার স্বত্ব হিসাব দায় হিসাব সম্পদ হিসাব আয় হিসাব ব্যয় হিসাব এই পাঁচ প্রকার হিসাবের প্রয়োজন এখানে আমি যেমন প্রথম যে লেনদেনটি লিখেছি নগদান হিসাব ডেবিট কারণ সম্পদ বাড়লে ডেবিট বা বৃদ্ধি পারে ডেবিটের জন্য আমি এটা ডেবিট করেছি মূলধনটা মালিকানার স্বত্ব এটা মালিকানার স্বত্ব বাড়লে ক্রেডিটের জন্য এটা ক্রেডিট করেছি ব্যাংক ঋণটা দায় এটা দায় বাড়লে ক্রেডিটের জন্য ক্রেডিট করেছি আসলে এখানে প্রতিটা এন্ট্রি আমরা ডেবিট এবং ক্রেডিট কেন করব এর কারণটা অবশ্যই আমাদের হিসাবের শ্রেণীবিন্যাস অনুসারে দেখা দেবে এরপরে গ নম্বর যে প্রশ্নটি সে প্রশ্নের সমাধান আমি এখানে দেব প্রশ্নের সমাধান এখানে বলা আছে প্রশ্নে যে ক্রেডিট ভাষা প্রস্তুত কর চার নং প্রশ্নের গ আগে এখানে শিরোনামটা আগে সঠিক সুন্দরভাবে ভাবে আমরা আগে অঙ্কন করি একদম বাম পাশের পরিভাগের কোনায় প্রথমে লিখব ক্রেডিট ভাবসার নাম ক্রেডিট ভাবসার নাম প্রশ্নে যেটি আছে সেটি লিখব এখানে আছে 503 503 লিখেছি এরপরে হিসাব খাতের নাম হিসাব খাতের নাম হিসাব খাতের নাম এটি সেবা নেক্সট মাসখানে লিখবো এখানে কার আলো সার্ভিসেস সেন্টার এটা লিখবো সার্ভিসেস সেন্টার ক্রেডিট ভাষ ক্রেডিট ভাষা ক্রেডিট ভাষা এখানে ব্র্যাকেটে লিখে দিই ডান পাশে একদম কোনায় পরিভাগে তারিখ কত তারিখের লেনদেন অনুসারে বলা হয়েছে এখানে 25 তারিখে এখানে লিখব 25 জানুয়ারি
25 জানুয়ারি 2017 2017 এখানে লক্ষণীয় প্রদানকারী নাম লিখতে হবে প্রদানকারীর নাম বিসিডি ব্যাংক বিসিডি ব্যাংক বিসিডি ব্যাংক এখানে ঠিকানা থাকলে লিখব না থাকলে লেখা যাবে না এখানে কোনো ঠিকানা দেওয়া নাই এর জন্য ডট ডট আবারও নেক্সট ক্লাসে আমি এই অধ্যায়ের আরেকটি
গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখাবো। সবাই ভালো থাকবে, আল্লাহর রহমতে সবাই ভালো থাকবে এই দোয়া করে আমি আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।